সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরামনির নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সারা শীত ভোর মনমরা মনমরা রোদ, আর দেখো শীত চলে যাচ্ছে, ঝাঁ চকচকে রোদ বেরিয়েছে, গরমও করছে সকাল থেকে। ফুলগুলো সেদিনকে বৃষ্টিতে ফুলগুলো তাড়াতাড়ি করে চাপা দিয়েছিলাম বলে ওই অবশিষ্ট ফুলগুলো এখনও আছে। তবে এদের দিন শেষ, যে কটা অবশিষ্ট আছে সে কটাকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা। জলি দাও আর যাহি দাও, যাদের যতদিন সময় তারা ততদিন থাকবে। তবে হ্যাঁ, জিনিয়া বলো আর একটা দুটো তোমার ডায়ান্থাস বলো, এইগুলো জল দিলে মার্চ এপ্রিল পর্যন্ত মোটামুটি টানা যায়, তবে যদি পরিচর্যাটা ঠিকঠাক করতে পারো। না হলে বাকি সব ফুলের জামানা শেষ, আবার সামনে বছর ওদের দেখা মিলবে। ব্যস্তময় জীবন, হড়বড় করে ভিডিও দিয়ে ফেলি, দেখছি একই ভিডিও দুবার দিয়ে ফেলেছি। কমেন্ট সেকশনে বন্ধুরা জানাচ্ছে, নিজের ভিডিও নিজেরই চেক করার সময় হয় না। ভিডিওটা কমেন্ট সেকশানে পড়ার পর মনটা খারাপ হয়ে গেল, আবার একটা কথা জেনে ভালোও লাগলো যে আমার বন্ধুরা মাইনিউটলি আমার ভিডিওটা দেখে। সাক্ষাতে আর একবার সুপ্রভাত বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার সকালে কাজবাজগুলো হয়ে গেছে, কিন্তু সামনের মাথার চুলগুলোই দেখো, সামনের মাথার চুলগুলো একটা দুটো পাকা উঁকিঝুঁকি মারছে। মা সেদিনকে বলছে, তোর এত কি কাজ, তুই সামনের পাকা চুল একটা দুটো হয়েছে, একটুখানি কালার করতে পারছিস না, এই হয়েছে ব্যাপার। তারপরে আরো দুজন কার সঙ্গে দেখা হলো, বলছে সামনের চুলগুলো পেকে গেছে তোমার? হ্যাঁ পেকে গেছে, একটু কালার করতে হবে, বয়সের পাকা, অন্য কিছু নয়, অভিজ্ঞতা বলো। যাই হোক, আজকে বৃহস্পতিবার, জানি তোমার সকালবেলা সব কাজবাজগুলো হয়ে গেছে, আজকে আমের শাখাটা আনতে যাচ্ছি। প্রভু বললো আমের শাখা নেই, আমের শাখা আর পাওয়া যাচ্ছে না, সব বকুল হয়ে গেছে, তবু আবার আমি চেষ্টা করে দেখি। একটা টাটকা আমের শাখা জমি যখন ঘটের ওপর না চাপাতে পারবে না, তোমার মনে শান্তি হবে না। আর আজকে যাব তো মায়ের ব্যাংকিং কাজ, কতগুলো মানে জবা খিচুড়ি হয়ে আছে। ব্যাংকের লোকেরা বলছে আপনারা আসুন, এসে আপনারা না এলে ঠিক করা যাচ্ছে না, আপনাকেও দরকার, মানে যে মানে মায়ের আছে, মাকেও দরকার আমাকেও দরকার। আর তোমার প্রভু মাকে নিয়ে চলে যাবে গাড়ি করে, গিয়ে ওরা কাজবাজগুলো করবে, হ্যাঁ তারপরে আমি যাব, এইটাই কথা ছিল। তারপরে মা বললো তোরা ধীরে সুস্থে আয়, আমি চলে যাই আগে। দিয়ে মা চলে গেছে, তারপরে আমরা যাব, আসার সময় মাকে পাঠিয়ে দেবো, ওর সঙ্গে আমি ট্রেনে একা চলে আসবো, বুঝতে পারলে, এই হয়েছে ব্যাপার। চলো যাচ্ছি, তো অনেক আসালি, তবে মনে হচ্ছে ও যত বলেছে, ওই দেখো সত্যি গো, ও বাবা, তাই তো সব উকুল এসে গেছে, দেখো ডগায় ডগায় সব উকুল এসে গেছে, আর আমের শাখা এখন আর পাওয়া যাবে না, এইগুলো একটুখানি বাড়লে তারপরে পাওয়া যাবে, সব উকুল এসে গেছে, ঠিকই বলেছে, সব ডগায় ডগায় বকুল এসে গেছে, কী পাবে এবারে। আম্রপালিটা না প্রচুর, গত বছরও ধরেছিল জানো, এবছরও প্রচুর বকুল এসেছে, তবে আমাদের বাগানের অন্যান্য গাছগুলো অত আসেনি, আম্রপালিতে প্রচুর এসেছে। আর এই আম্রপালিটা একদম পুরো, এই দেখো পুরো ধরে ধরে এখানে পুরো ঝোলে, এই ছাদ থেকেই পুরো হাত দিয়ে দিয়ে পারা যায়। অত আম পাতা আমি কালকে ঝাঁট দিয়ে আম পাতা জড়ো করে রেখেছি, বৌদিকে বলেছি নিয়ে যাবে চা করে করে খাবে, সে ব্যাটা নিয়ে যাওয়ার আর সময় নেই, এখানেও পরে আম পাতা, এখানেও পরে আম পাতা, এগুলো সেদিনকে নিয়ে গেছিল। চলো হবে না আর কি হবে, এগুলো দিতে ইচ্ছা করে, এগুলো একটা দুটো তিনটে চারটে পাতা আছে, এই আমার খাওয়া, থাক দেব না। আমের শাখা ছাড়াই বৃহস্পতিবার সম্পন্ন হলো, শুধু এই তোমার পিতলের যে আমের শাখাটা ছিল ওতে দিলাম, পান দিলাম, সুপুরি দিলাম, ধান দিলাম, দুর্বা দিলাম, একটা ষোলো আনা দিয়েছি, এই দিয়ে মায়ের ঘট পেতেছি। মাকে ভাবলাম শেষ আনতে একটা ফুল, ফুলের মালা গেঁথে দেবো, কিন্তু আজকে আর সময় হলো না। মুড়ি মুড়ি খাইয়ে ব্রেকফাস্ট,
মোটামুটি হয়ে গেছে। এবার রান্নাঘরে দ্বিতীয় রাউন্ড করতে হবে। কাপগুলোকে ধুয়ে ধায় রেখে দিয়েছি। বৌদি আবার কালকে এইরকম একটা কাপ, জানো, তোমার 4 বছরের কাপ, মা এনে দিয়েছিল কৃষ্ণ, মানে মায়ের একটা বান্ধবীর বাড়িতে বেড়াতে গেছিল, সেখান থেকে এনে দিয়েছিল। কালকে বৌদি ভেঙে ফেলেছে, আফসোসও করছে, কি করা যাবে, দিয়ে পড়ে গিয়ে ভেঙে গেছে, অনেক দিনকার কাপ ছিল। ভেবেছিলাম কিছু খাবো না, ঘুগনি, বাদাম ভাজা, দু চারটে চানাচুরের দানা, একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছি, একটু শশাটা কেটে নিলে ভালো হতো। দুবার চা খেয়েছি, আর ভাবলাম আর দুটো বিস্কুট খেয়ে নেবো, দিয়ে একেবারে ভাত খাবো। তারপরে দেখলাম যে না, পেটটা কেমন হচ্ছে, ইঞ্জিন ঠিক মতন চলছে না। কুগুনিটা নুন চড়া হয়ে গেছে, তাড়াগুলো করলে এই যা হয়, প্রচুর নুন চড়া হয়ে গেছে। দুবার নুন দিলাম, কি জানি মনে হয় দুবার নুন দিয়েছি, সেদ্ধ করার সময় নুন দিয়েছি, আবার রান্নার সময় নুন দিয়েছি। ডাক্তার আমাকে বলেছে গল ব্লাডারের ফ্যাটার জন্য, ডাক্তার আমাকে বলেছে বারে বারে খাবেন, অল্প অল্প খাবেন, অনেকবার করে খাবেন। আমরা দূর একবার খাওয়ার সময় হয় না, আবার অনেকবার করে খাবেন। ডাক্তারকে বলতে গেলে ডাক্তার বলবে হ্যাঁ আপনি শুধু সংসার করছেন, আর তো কেউ করে না, যা বলেছি করতে পারলে করবেন, নাহলে মরবেন, এই বললে। বারে বারে কি খায় বলো তো, চলো রান্না এগোচ্ছে। এদিকে ডাল, মুগ ডাল, মুসুর ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি, এখনো সাদলাইনি। আর এদিকে গাছের বেগুন, আলু, আলু গাছের নয়, আলু কেনা, আর ডাঁটা, ডাঁটা খুঁটে রেখে দিয়েছি, বেগুনগুলো একটুখানি ভেজে নেব। আর হাতে করা পরিশেষ, বৌদিকে বলো একটু বড়ি এনে দেবে, বৌদি বড়ি এনে দিল, জানি না কেমন হবে, যেমনই হোক একটুখানি ডাঁটার তরকারিতে না একটুখানি বড়ি না দিলে ভালো হয় না খেতে, যেমনই হোক কাজ চালানোর মতন অল্প নিয়ে এসেছি, কিন্তু আকাশের যা অবস্থা, তুমি যে বড়ি বাড়া দেবে, কিন্তু আকাশের যা অবস্থা, তুমি যে বড়ি টড়ি দেবে, শুকোনোর কোনো চান্স নেই, ছাতা পড়ে যাবে বড়িতে। বেগুনগুলো একটুখানি ভেজে নেব, দেখো জ্বালাই নেই, বেগুনগুলো একটুখানি অল্প করে ভেজে নেব, ভেজে তুলে নেব, না হলে কি হয় তোমার ডাঁটা আলু বেগুন সব ঘেঁটে গেলে ভালো লাগবে না তরকারিটা। অল্প করে একটুখানি ভেজে নিয়ে তুলে নেবো, তারপরে আলুটা সিটি দিয়ে নেবো, তারপরে ডাঁটাটা ভেজে ভালো করে ভেজে আলুর সঙ্গে দিয়ে করব। চলো, সেদিন একটা নাইটি ভেঙে পড়েছি, আর আজকে একটা নাইটি ভেঙে পড়লাম। এখন এই হাতাগুলো উঠতে হবে, হাতের কানের মতন হয়ে আছে, হাতাগুলো মুড়তে হবে। সেদিনকে ওই দিকে ওই দিনকার ওই নাইটিটা একটু বড় মতো ছিল, ওই নাইটিটা বড় মতো ছিল, আর পড়েছি যে সকালবেলা কাপড় টাপড় খেয়েছে, সকালবেলা পড়েছি, বৌদি একবার জায়গা দুবার রকম করে তাকালো, বলছে নাইটিটা একটু বড় মতো লাগছে না, মরে দেবে নাইটিটা। যাই হোক, প্রভু একবারে জায়গায় দেখি দুবার তাকাচ্ছে, বলছে তো রোগা হয়ে গেছে না কি বলো তো, দেখো আমার কোনো অসুবিধা হচ্ছে না। আর তারপরে দুধ দিতে এলো ঘোষ দাদা, হ্যাঁ ঘোষ দাদা বলছে একটু রোগা হয়ে গেছে নাকি বৌমা তুমি, না নাইটিটা এত বড় ছিল, দেখো তোমার যদি অসুবিধা না হয়, কিন্তু তোমাকে অন্যের যেতে না তোমাকে কিছু বলে, তার জন্য কিন্তু নিজেকে ঠিকঠাক রাখতে হবে, না নাইটিটাকে মুড়বো তারপরে পরবো। আর নাইটি ব্লাউজ মুড়ে পরাটা একটা বিচ্ছিরি কাণ্ড, আর নিয়ে এলাম আমার ফিটিংস হয়ে গেলে খুব ভালো লাগে সেই জিনিসটা, আর তোমার এই মোড়া ছোড়া ব্যাপারটা আমার একদম ভালো লাগে, একদম ভালো লাগে। চলো এই নাইটিটাকে একটুখানি মুড়তে হবে, আমি যেটা জল কাঁচা করবো, তারপরে যদি একটুখানি মরে যায় তারপরে দেখবো কতখানি আছে, তারপরে সেই হিসেবে মুড়তে হবে, আর মুড়তে মুড়তে কালকে আর চলো রান্না বান্না করবে, আজকে রান্না বান্না বিশেষ কিছু করবো না জানো। চলো
বড়িটা একটুখানি ভেজে নিয়েছি, তবে বড়িটা তুমি দেখবে বড়ি ভাজার সময় বুঝতে পারা যায় বড়ি ভালো হবে কি মন্দ হবে, বড়িটা তবে ভালো হবে। ডাঁটাগুলো ভেজে নিয়েছি আর বেগুনগুলো একটুখানি অল্প করে ভেজে নিয়েছি, দিয়ে আলুটা দিয়ে দেবো বড়িটা, আলুটা একটা দুটো সিটি দিয়ে নেব, সিটি দিয়ে নিয়ে রেখে দেবো। তোমার মশলাও দিয়ে দেবো এতে, মশলা তো বিশেষ কিছু না, আর তোমার ডাঁটার তলায় দিয়ে একটুখানি সামান্য আমি সর্ষে বাটা দিই, দিলে দেখবে খেতে ভালো হয়। আর এই নতুন নতুন ধরনের ডাঁটার তরকারি তো, তোমার একটুখানি সর্ষে বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো, আর তিনটে কাঁচা লঙ্কা লাল হয়ে গেছিলো ওগুলো একটুখানি ওর মধ্যে বেটে দিয়েছি। ব্যাস এই হবে আজকের মশলা। তোমার একটুখানি কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো। কালকে কমেন্ট সেকশানে একটা দুটো বন্ধু বলছে, শ্রাবণী একটা ভিডিও দুবার দিয়ে ফেলেছো, মনটাও খারাপ হয়ে গেল। আসলে কদিন একটু ব্যস্ততা খুব যাচ্ছে, কেননা প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, যে সময় জিনিসগুলো করা দরকার ছিল সেই সময়টা প্রচণ্ড ঠান্ডা পড়ে তো বেরোতে পারিনি, আর মাকেও ওই ঠান্ডায় বার করতে পারিনি যদি ঠান্ডা লেগে যায়। তারপরে কাজগুলো প্রচুর জমে গেছে, ওই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে পড়তে হচ্ছে, তার মাঝখানে তোমার ভিডিও আছে। আর সব সময় দেখবে এক একটা জায়গায় যখন তোমার টেনশান থাকে না, আমি না ওই তোমার ক্যামেরা ট্যামেরা করতে পারি না, ভিডিও টিডিও করতে পারি না, ওই জন্য তাড়াহুড়ো করে ভিডিওটাকে সেরে দিয়ে তারপরে যাচ্ছি বাকি সব কাজগুলো করতে, ওর জন্যই গণ্ডগোলটা হয়ে গেছে। যাই হোক, তোমরা তো বন্ধু, তোমরা অনেক দিনকার বন্ধু, এটাই তো ভালো লাগা, এটাই তো ভালোবাসা। আর ধরো একটুখানি সামান্য চিনি দিয়েছি ডাঁটার তরকারিতে, একটুখানি চিনি দিলে ভালো হয়। দেখি দি, এই যো ডাল হয়েছে আর ডাঁটার তরকারি। আজকে বিশেষ কিছু করতে পারিনি, ভেবেছিলাম একটুখানি চাটনি করবো, টমেটোর চাটনি করবো, সে আর হলো না। ডাঁটার তরকারি আর একটু আলু ভাজা, ব্যাস। তো ডাঁটার তরকারি এই তোমার চাটনি করতে পারলে ভালো হতো। হুড়হুড় করে বেরিয়ে পড়েছি, দেখুন সাবয়ের নিচে দাঁড়িয়ে আছি প্রভু কাছে টিকিট কাটতে। আমি এই তাহলে তোমাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি, চলে এসেছি স্টেশনে, হাই হ্যালো আর করতে পারিনি। আর আজকে একদম মেঘলা ওয়েদার জানো, এই তোমার একটা চাদর মতো নিয়ে নিয়েছি, অন্যারও কাজ করছে আর গায়ে মাথাও চাপা দেওয়া যাবে। তো প্রভু টিকিট কেটে নিয়ে এসেছে তোমার, একেবারে রিটার্ন টিকিট কেটে নিয়ে এসেছে, দিয়ে ও চলে যাবে। ও কটা কাজ বাজ করে তারপরে, মা তো চলে গেছে আগেই, কটা কাজ বাজ করে তারপরে যাবে। স্টেশনের একটুখানি কাছে এসেছি তখন দেখছি গাড়ি অ্যানাউন্স হচ্ছে, তারপরে প্রভু বলো না তোমাকে গাড়িতে তুলে দিয়েই তারপরে যাব। আমি বললাম তুমি চলে যাও, বলো না হ্যাঁ আমি যাচ্ছি। আসলে না ওই যে রাস্তার মাঝখানে ভিডিও করি ওর একটা ভয় হয়, খালি ভালে রাস্তায় একদম ভিডিও করবে না, কোনদিন চিটপটাং দিয়ে পড়ে যাবে। আর দেখো ট্রেনে উঠে পড়েছি, যাচ্ছি। আজকে মেঘলা ওয়েদার রেখেছে কিন্তু এই ঠান্ডা হাওয়াটা দিচ্ছে ট্রেনে, বেশ ভালো লাগছে। ব্যাস শীত বিদায় নিল, এই ঠান্ডা হাওয়াটা ভালো লাগা মানেই কি এবারে যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়বে বুঝতেই পারা যাচ্ছে। একটা সিট পেয়েছি, ট্রেনটা এতখানি ভিড় নেই। স্টেশন এটা অনেকটা পিছনে চেপে পড়েছে, মা প্রভু চলে গেছে, ওরা মাকে নিয়ে প্রভু চলে গেল, আর আমি দেখো কত পিছনে চেপেছি। আকাশটা সারাদিন মেঘলা মেঘলা অ্যানাউন্স করি, কি কথা বলবো তোমাদের সঙ্গে, চা টেস্টটা পেয়ে গেছি, চা খাবো, কি একটুখানি চা খাবো, প্রচুর চা টেস্টটা পেয়ে গেছি। ওখানে একটাও পেলাম না, দোকান পেলাম না যে একটাও চা খাবো, সব দুধ চা, কোনো লিকার চা হবে না। বাড়ি যাই তারপরে লিকার চা খাবো, দেখি এখন ওভার ব্রিজ দিয়ে যাবো কি নিচে দিয়ে যাবো বুঝতে পারছি না, ওভার ব্রিজে যাওয়ার ক্ষমতা নেই, নিচে দিয়ে যাবো। চলো দেখি টোটো অটো আছে কিনা, পুরো দিনটা মেঘলা মেঘলা চলে গেল পুরো। মনে হচ্ছে টোটো অটো ফাঁকা পাবো, জানি না, পেলে ভালো, না পুরো ভর্তি হয়ে গেছে একটা, এই ছেড়ে দিল গো, যা আর বসে থাকতে হবে, দেখা যাক। আপনি যাবেন, যাবেন
তুমি চলো না, তোর যেতে যেতে হয়ে যাবে, এই সময় অনেকে যাবে, তুমি চলো, সন্ধ্যে তো হয়নি। হ্যাঁ চলো, হয়ে যাবে, চলো একটা সিট হয়ে যাবে, বলো যেতে যেতে হয়ে যাবে একদম। আমি আবার ভাবছি হেমা কালী কনফিডেন্সের সঙ্গে তো তাড়াতাড়ি দিয়ে টোটোওয়ালাটাকে নিয়ে ছড়িয়ে এলাম, হ্যাঁ হ্যাঁ হবে বলে, প্যাসেঞ্জার হবে হবে বলে, প্যাসেঞ্জার তো হচ্ছে না। তারপরে দেখছি সামনে একজন দাঁড়িয়ে আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, আরে দেখো ওই ছেলেটা আর বউটা। ছেলেটা দেখেছে আমি এমন বকা দিয়েছি, ও না না টোটোতে চাপতে চাইছিল না, বলছে ম্যাজিকে চাপবো ম্যাজিকে চাপবো, আরে দাঁড়া তো ব্যাটা, তো ম্যাজিকে কী আছে, আয় আমরা গল্প করতে করতে যাব। এমন বকানি দিলাম ছেলেটাকে গো, ছেলেটার আমার দিকে আর তাকাচ্ছেই না, আমি কতবার বলছি এই দেখ দেখ আমার দিকে দেখ, ও আর আমার দিকে ভয়ে ময়ে আর তাকাচ্ছেই না। তারপরে দেখো চুপটি করে যাচ্ছে, যাই হোক আবার দুজন পেয়েছিল মোটামুটি, ওর হয়ে গেল, ওর পুষিয়ে গেল। এখন দেখলাম বেলা আছে, আমি না চা ভেবেছিলাম চা বিস্কুট খাবো, চা বিস্কুট খেলে আবার সন্ধেবেলায় কী খাবো, ভাবলাম না এটাকে একটুখানি সাবার করি, এখনও বেলা আছে এটাকে আগে সাবার করি, তারপরে সন্ধেবেলা খাবো চা বিস্কুট। খিদে তেষ্টা চা তেষ্টা দুটোই পেয়ে গেছে, ভাবলাম না এটা খাই। অনেক কটা ফল কিনেছি তোমার, কুল কিনলাম, তারপরে কালো আঙুর, কালো আঙুর খেতে খুব ভালো লাগে আমার, কালো আঙুর কিনলাম, তারপরে কিনেছি বেদানা কিনেছি, পেয়ারা কিনেছি, অনেক কটা ফল কিনে দিয়ে তারপরে এলাম মাকে, মাকে কিনে দিলাম, মাকে বললাম তুমি নিয়ে যাও মা, ওটা দিয়ে প্রভু মাকে নিয়ে চলে যাবে, আর আমি এটা দিয়ে ট্রেনটা দিয়ে চলে এলাম। আর তোমাদের আর ওখানে কাজবাজগুলো আর কী দেখা, কী দেখাবো, দেখারও হয়নি। এমন বন্ধু আর কে আছে তোমার মতো মিস্টার, তোমার মতন সিস্টার, গলাটা ঠিক ঠিক হচ্ছে তবে আরেকটু সময় লাগবে, তাহলেই হয়ে যাবে, তারপরে ভালো করে গান শোনাতে পারবো, ভালো করে গান করতে পারবো, এই হয়েছে ব্যাপার। মনে কষ্টে ভুগছি খুব, আর সময় যাচ্ছে খুব ব্যস্তময় সময়, তবে ব্যস্ততাটাকেও এনজয় করতে হয়, নাহলে ডিপ্রেশনে চলে যাবে, এত ব্যস্ত এত ব্যস্ত কী হবে, এত ব্যস্ত এরকম করলে হবে না, সকাল থেকে একদম চিলভাবে থাকতে হবে, এটার পর এটা করবো এটার পর এটা করবো, যদি মাঝখানে বাধা বিঘ্নতা না চলে আসে দেখবি একটার পর একটা ঠিক কাজ হয়ে যায়। তাহলে আমার বকবক এখানেই শেষ করলাম, বেহারাটা শেষ করে ফেলি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সেটা লাইক করবে, কমেন্ট সেকশনে জানাতে পারবে না কেমন লাগলো। আচ্ছা সি টাটা, ভিডিও নিয়েছি অনেকটা অনেকটা খাবো, চলো টাটা।